প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন তার প্রশাসন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। বৃহস্পতিবার রোজ গার্ডেনে দেয়া বক্তব্যে তিনি দেশের মানুষকে উত্তেজনা কমানোর আহ্বান জানান। নির্বাচনের প্রস্তুতি থেকে শুরু করে সার্বিক প্রচারে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের ধৈর্য এবং বুদ্ধিমত্তার প্রশংসা করেন প্রেসিডেন্ট বাইডেন। ভোটার নির্বাচন কর্মী এবং প্রার্থীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ইলেকট্রাল সিস্টেমের কার্যকারিতা প্রমাণ করেছে গণতন্ত্রের প্রশ্নে দেশের মানুষ কতটা ঐক্যবদ্ধ। নির্বাচনে দেশের বেশিরভাগ মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, নেতৃত্ব নির্বাচনে দেশের ভোটাররা অভিনবভাবে সাড়া দিয়েছেন, যা বিশ্বের কাছে অনুসরণীয় হয়ে থাকবে। বৃহস্পতিবার রোজ গার্ডেনে দেয়া বক্তব্যে প্রথমবারের মতো নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানানোর কথা বলেন বাইডেন। নির্বাচনের ফল জানার পরপরই নবনির্বাচিত প্রেসিডেন্টকে তিনি ফোন কল করেছেন। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে তার প্রশাসন প্রস্তুত জানিয়ে বাইডেন বলেন, দেশের মানুষ যার পক্ষে রায় দিয়েছে তাকে মেনে নিতে তার প্রশাসন প্রস্তুত। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে তার প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। বাইডেন বলেন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে হ্যারিসের উজ্জ্বল অবদান দেশের মানুষ স্মরণে রাখবে। তিনি জানান, হ্যারিস ও তার প্রচার দল দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় দারুণ কাজ করেছেন। গত চার বছরে তার প্রশাসনের উপর আস্থা রাখায় দেশের মানুষকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেন, তার প্রশাসন বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি রেখে যেতে চায়। আরও 74 দিন এই প্রশাসনের মেয়াদ আছে জানিয়ে তিনি বলেন, বাকি দিনগুলোতেও দেশকে এগিয়ে নেওয়ার সব উদ্যোগ পরিকল্পনা অব্যাহত রাখতে তার প্রশাসন বদ্ধপরিকর। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বাইডেন বলেন, কিছু কিছু সময় পরাজয় নতুন করে জয়ে অনুপ্রেরণা দেয়। দেশের মানুষকে সামনে এগিয়ে নিতে আমৃত্যু কাজ করবেন বলেও জানান প্রেসিডেন্ট বাইডেন। জাহান মিথুন, TBN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।